আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সাহানা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি সাহানা বলছি। তো আমি কয়েকদিন আগে গ্রামে বেড়াতে গিয়েছিলাম, সেজন্য এই ভিডিওটা আমি করে রাখলাম, প্রায় এক সপ্তাহ আগের এই ভিডিওটা। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বর্ষাকালের দৃশ্যটা তো আমি আগে দিয়েছিলাম, অনেক প্রচুর পানি যখন ছিল তখন আমি একটি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে। তো এইটা হচ্ছে শুকনো সিজন, তখন দিয়েছিলাম বর্ষাকালের দৃশ্য, এখন হচ্ছে শুকনাকালের দৃশ্য। তো আপনারা আশা করছি পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা অনেক সুন্দর করে মাছ ধরছে, সেই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো, সেজন্য আমি ভিডিও করে ফেললাম। আর ওরা কি কি মাছ মারলো সেটাও আমি দেখে নিয়েছি। ওইখানে ওরা গুতুম, চিকরা, বাইম, ছোটো ছোটো মাছ ছিল, গুড়া মাছ সুন্দর করে ধরতেছে, সেটা আমার কাছে নিজের চোখে দেখে অনেক ভালো লাগলো। এটা আমাদের বাড়ির সামনের ক্ষেত, এই ক্ষেতের মধ্যে মাটি দিয়ে বেড়া দিয়েছে, তারপর মাছ ধরছে। মাছ ধরার কৌশলটা ভীষণ ভালো, অনেক ভালো লেগেছে আমার কাছে। অনেক দিন ধরে এরকম আমি দেখি না কাউকে এভাবে মাছ মারতে, যখন ছোট ছিলাম তখন দেখতাম যে সবাই এভাবে মাছ ধরত, কিন্তু এখন আর এগুলি দেখা যায় না। এই দুইটা বাচ্চা অনেক সুন্দর করে মাছ ধরছে, এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমরা যারা শহরে থাকি শুধু ইউটিউবে দেখতে পারি মাছ ধরা, সরাসরি আমরা কেউ সহজে দেখতে পারি না, তবে গ্রামে গেলে এরকম দৃশ্য দেখা যায়। তো আমি নিজের চোখে দেখলাম এবং নিজে নিজে ভিডিও করলাম, ভীষণ ভালো লাগলো, এনজয় করলাম আমি। তো আশা করছি আপনারাও ভিডিওটি দেখে এনজয় করবেন, যে বাচ্চারা কত সুন্দর করে মাছ ধরছে।